আমাদের যা কমাতে হবে আর যা বাড়াতে হবে, যাতে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রির নিচে থাকে। কিন্তু সময় ফুরিয়ে আসছে। সৌরশক্তি এখনও পৃথিবীর উৎপাদিত বিদ্যুতের মাত্র 3.7%। আমাদের প্রয়োজন আরও অনেক বেশি। কিন্তু এজন্য আমরা কোথায় সৌর প্যানেল বসাতে পারি? সেগুলো বসাতে প্রয়োজন মূল্যবান জমি। যে জমি আমাদের প্রয়োজন শহর, ঘরবাড়ি, রাস্তাঘাট, বাস্তুতন্ত্র ও খাদ্য উৎপাদনের জন্য। আমাদের জায়গার প্রকট অভাব রয়েছে। আমরা আমাদের অনেকটা জমি ব্যবহার করছি ফসল ফলানোর জন্য, কিন্তু এমন কি হতে পারে আমরা ফসল ফলানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও করতে পারব? সময় এখন অ্যাগ্রোভোল্টাইকের, যার মূল উদ্দেশ্য উৎপাদন দ্বিগুণ করা। এজন্য মডিউলগুলোকে এমনভাবে বানাতে হবে যাতে সেগুলোর মাঝে থাকা মাটিতে চাষ করা যায়। কী কীভাবে এটা সম্ভব? প্রথম হলো সোলার ফেন্স। এই সৌর বেড়ার মাঝে থাকা জায়গাগুলিতে ফসল, গবাদি পশুপালন অথবা ফুলের বাগানও করা যেতে পারে। অথবা মডিউলগুলি এমনভাবে বানানো যেতে পারে যাতে সৌর প্যানেলগুলিকে সূর্যের দিকে ঘোরানোর জন্য যথেষ্ট জায়গা থাকে। কিন্তু এই প্যানেলের তলায় বা কাছে গাছপালা কীভাবে বেড়ে উঠবে? আমরা নানা রকম ফসল ফলাচ্ছি যা আপনারা স্থানীয় কৃষকদের বাজারে দেখতে পাবেন। টমেটো, লঙ্কা, স্কোয়াশ, বেগুন, এই সমস্ত নানা রকম গাছে ভালোই ফলন হয়েছে। অর্থাৎ গাছপালা যথেষ্ট আলো পাচ্ছে। এমনকি এইভাবে সৌর প্যানেলের ছায়া চাষ করার পর টমেটো ও লঙ্কার ফলন দ্বিগুণ হয়েছে। কারণ অত্যধিক সূর্যালোকের কারণে গাছ দুর্বল হয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে দিতে পারে, অর্থাৎ তাদের বৃদ্ধি থমকে যায়। ক্রমশ উষ্ণ হতে থাকা এই পৃথিবীতে এ ধরনের মডিউলের ব্যবহারের ফলে চাষের জন্য সেচের জল কম লাগে। আপনি নিজেই ভাবুন, আপনার চা বা কফি বা জল হাত থেকে পড়ে গেল, ছায়ায় না কড়া সূর্যালোকে কোথায় সেটা বেশিক্ষণ আর্দ্র থাকবে? অবশ্যই ছায়ায়। আগে যে জমি 2 ঘন্টা ভিজে থাকতো, এখন তা 2 দিন ভিজে থাকছে। কিন্তু কিছু অসুবিধাও আছে। সবকিছু এই প্যানেলের নিচে চাষ করা সম্ভব নয়। গম বা মিলেটের মতো ফসলের বৃদ্ধির জন্য অনাবৃত সূর্যালোক দরকার। গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কোন ফসলের জন্য কোন ধরনের প্যানেল উপযুক্ত। কিছু গাছের জন্য প্যানেলের মধ্যে ফাঁক থাকা বেশি দরকার। গম ও ভুট্টার জন্য বেশি উচ্চতার প্যানেল দরকার। আবার গুল্মজাতীয় সয়াবিন কম উচ্চতার প্যানেলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে। সামনের দিনে এর বিপুল সম্ভাবনা। একটি বাজার সমীক্ষা সংস্থার পূর্বাভাস অনুযায়ী আগামী 5 বছরে পৃথিবীতে এই বাজারের আকার 40% অবধি বাড়তে পারে। শুকনো অঞ্চলে বা ভারত, ইন্দোনেশিয়া এবং আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার নানা দেশের মতো কৃষি নির্ভরশীল দেশগুলোতে অ্যাগ্রিভোল্টেক্স বিপুল জমি ও জল বাঁচাতে পারে। ভাসমান ফটোভোল্টেক্সও আগামী দিনে বিপ্লব ঘটাতে পারে। এই সৌর প্যানেলগুলি ভেলার মতো জলের উপরে ভেসে থাকে। সারা পৃথিবীর লভ্য জলাশয়ের মাত্র 10% ঢেকে ফেললেই সর্বোচ্চ প্রায় 23 টেরাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের ব্যবস্থা তৈরি করা যাবে। ইনি টমাস রেইন্ডল। বড় আকারের ভাসমান পিভি সিস্টেমের অর্থনৈতিক ও কারিগরি সম্ভাব্যতা যাচাই করেন তিনি। বোঝার সুবিধার জন্য বলি, এই 23 টেরাওয়াট থেকে এত বিদ্যুৎ পাওয়া যাবে যা বর্তমানে সারা পৃথিবীর 1 বছরের বিদ্যুৎ চাহিদার সমান। এই প্যানেলগুলো কেমন তার একটি ধারণা পাওয়া যেতে পারে সিঙ্গাপুরে পৃথিবীর বৃহত্তম এই ভাসমান সৌরশক্তি কেন্দ্রটি থেকে। এখানে সোলার প্ল্যান্টটি একটি জলাশয়ের উপরিতলে ভেসে থাকে। এ থেকে পাওয়া শক্তি দিয়ে এই শহরের প্রায় 16,000 4 কামরার ফ্ল্যাটের চাহিদা মেটানো হয়। চীনে অবস্থিত বৃহত্তম ভাসমান কেন্দ্রটি থেকে এর চেয়ে 5 গুণ শক্তি পাওয়া যায়। জলের কারণে ভাসমান প্যানেলগুলি ঠান্ডা থাকায় সেগুলির কার্যকারিতাও তুলনামূলক বেশি। তবে প্যানেল আর কাঠামো এমনভাবে বানাতে হবে যাতে তা হাওয়া, ঢেউ ও ক্ষয় রোধ করতে পারে। এখনও অবধি করা বিভিন্ন সমীক্ষায় জলের গুণগত মানে অথবা বাস্তুতন্ত্রে এর বড় প্রভাব পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা আশা রাখছেন আগামী 5 বছরে প্রতি বছর ফ্লোটোভোল্টেক্সের ব্যবহার 30% হারে বাড়বে, যার প্রধান বাজার হবে এশিয়া। কিন্তু ইউরোপ, আফ্রিকা ও আমেরিকাও এতে বিনিয়োগ শুরু করেছে। তাহলে এমন কোনো জায়গা বাকি রইল কি যেখানে সৌর প্যানেল বসানো বাকি রয়েছে? মহাকাশে। হ্যাঁ, সূর্যের যতটা কাছে যাওয়া সম্ভব সেখানে।
এখানে ২৪ ঘন্টা সূর্যালোক পাওয়া যায় আর পৃথিবীর জমিরও দরকার নেই। তাহলে আমরা পৃথিবীর কক্ষপথে সৌর প্যানেল কেন লাগাচ্ছি না? বিভিন্ন দেশের সরকার, শিল্প ও বিজ্ঞানীদের সমন্বয়ে ইউনাইটেড কিংডমের নেতৃত্বে গঠিত স্পেস এনার্জি ইনিশিয়েটিভ মহাকাশে ২০৩৫ সালের মধ্যে একটি সোলার পাওয়ার স্যাটেলাইট বসানোর পরিকল্পনা নিয়েছে। মহাকাশে এই সৌরশক্তির অভিযানে অংশ নিচ্ছে আমেরিকা, চীন এবং জাপানও। এটি কাজ করবে এইভাবে। ভূপৃষ্ঠ থেকে ৩৫,০০০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলি তাদের বিরাট সৌর প্যানেলের মাধ্যমে সৌরশক্তি সংগ্রহ করবে। তারা সেই শক্তিকে মাইক্রোওয়েভ বিকিরণে রূপান্তরিত করে পৃথিবীতে ফেরত পাঠাবে। ভূপৃষ্ঠের রিসিভিং অ্যান্টেনা বা র্যাকটেনা মাইক্রোওয়েভ সংগ্রহ করবে এবং তাকে গ্রিডের উপযোগী বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে। প্রতিটি স্যাটেলাইট প্রায় ২ গিগাওয়াট নিরবচ্ছিন্ন শক্তি উৎপাদন করবে, যা প্রায় ৭০০ ইউটিলিটি স্কেল বায়ু টারবাইনের সমান। এগুলির আকার হবে প্রায় ১.৭ কিলোমিটার ব্যাসার্ধের আর ওজন হবে কয়েক হাজার টন। এই স্যাটেলাইটগুলি পৃথিবীতে ২৪ ঘন্টায় বিদ্যুৎ সরবরাহ করে যাবে। এর তরঙ্গ প্রাণী ও মানুষের জন্য নিরাপদ, যা মধ্যাহ্নে সূর্যের শক্তির সিকি ভাগ মাত্র। কিন্তু সরবরাহ ও রূপান্তরের সময় কিছু শক্তি হারিয়ে যায়। সেই সঙ্গে মডিউলগুলির মহাকাশে পৌঁছানোর খরচও বলতে গেলে আকাশ ছোঁয়া। আগামী দশকগুলোতে বিদ্যুৎ উৎপাদন সক্ষম স্যাটেলাইট তৈরি এবং খরচ মেটানো সম্ভব হলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের আরও বেশি সৌরশক্তি দরকার। এরই মধ্যে আমাদের কাছে অনেক বাস্তবসম্মত উপায় আছে, যার মাধ্যমে দরকারি জমি নষ্ট না করেই বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। সেগুলো সস্তা, দ্রুত এবং অনেক বেশি সম্ভাবনাময়। Which ideas to use solar power did you hear of? Tell us in the comments.